আসসালামু আলাইকুম, আমি মাই ডেইলি লাইফ ইন বিটি চ্যানেলের ফাতেমা আক্তার রোমা বলছি টাঙ্গাইল থেকে। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গ্রামে আমার শহরের তুলনায় আরও বেশি একটু ব্যস্ত সময় কাটছে, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের স্বাগত জানাই। এই লাকড়িগুলো আমার আব্বু আম্মু দিয়ে গিয়েছে, ছোট ট্রাকের এক ট্রাক লাকড়ি, তো সেগুলোই আমি শেফালিকে নিয়ে গুছিয়ে নিচ্ছি। এদিকে অদ্রি এখানে খেলতে বসেছিল ওর অন্যান্য সাথীদের নিয়ে, তো ওরা চলে যাবার পর কুকুর ছানাগুলো একদম পাটিটা নষ্ট করে দিল, ওদের বোর্ড খেলনা সব জিনিস একদম এলোমেলো করে দিয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া সকাল সকাল হচ্ছে এই যে মাছ কিনে নিয়ে এসেছে, এটাই হচ্ছে গ্রামে থাকার একটি আনন্দ। মাঝে মাঝেই সকালবেলা এরকম তাজা তাজা মাছ পাওয়া যায়। আমাদের গ্রামটাকে এখন আর গ্রাম বলা চলে না, এটা ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। আমাদের এটা হচ্ছে শিল্প এলাকা, একটু একটু করে চোখের সামনে দিয়ে পুরো গ্রামটা শহর হয়ে গেল। বুঝতেই পারলাম না কতটা সময় পার করে ফেলেছি এই দেশে, এই এলাকাতে। তারপরেও আমার বাড়ির এরিয়াটুকু রেখে দিয়েছি গ্রাম করে, আশা আছে ভবিষ্যতেও গ্রামের মতো করেই আমি এই বাড়িতে কাটাব। যদিও হাজার ব্যস্ততার কারণে আমার এই জীবনটাকে শহর জীবনের মতো করে যাপন করতে হয়, তারপরেও যেটুকু সময় আছে, ছুটির দিনগুলো আছে, সেগুলোতে তো অন্তত আমি নিজের মতো করে থাকতে পারি। এই ছোট্ট জীবনটাতে আল্লাহ আমাকে পূর্ণ করে দিয়েছেন, নিজের জন্য আর চাওয়া বলতে কিছু নেই। এখন যত চাওয়া আছে আমার প্রিয় মানুষদের জন্য, সন্তান কাছের মানুষ তাদের জন্যই। অনেক পরিশ্রম গিয়েছে নিজের উপর দিয়ে, তো সেই কারণে আর রান্না বান্না কোনো কিছু আপনাদের শেয়ার করলাম না, তো সরাসরি চলে এলাম পরের দিন সকালবেলা। সত্যি বলতে কি, সারা সপ্তাহ জব করে রান্না বান্নার পরেও বাড়তি অন্য কোনো কাজ করতে গেলে আসলে শরীরটার নিতে পারে না। আপনারা অনেকেই আমার বাড়িটা ঘুরিয়ে দেখতে চান, তাই এই যে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখনও আসলে বুঝে উঠতে পারছি না যে কীভাবে ভিডিও করলে সম্পূর্ণ বাড়িটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করব যেন সম্পূর্ণ বাড়িটা আপনারা ভালোভাবে দেখতে পারেন। শেফালি, মুরগি আরেকটা কই, মুরগি আরেকটা। ডিম পারতেছে, এই যে আমার মুরগির ঘরটা, এটা মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু সব দেশি মুরগি থাকে, সকাল হলে এদের আমি ছেড়ে দিই, আবার বিকেল বেলা এরা আবার ঠিক ঘরে চলে আসে। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন আমার এই বাড়ি সম্পর্কে, যে আমি নতুন বাড়িটা কোথায় করছি। আসলে এই বাড়িটা আমি যেখানে থাকছি এই বাড়িটার পাশেই, আমি আলাদা একটা জায়গায় রেখেছিলাম বাড়ি করার জন্য, যেখানে আমার ঘরটা দেব। এই তো অল্প করে দেখিয়ে দিলাম বাড়ির কাজ কত দূর হয়েছে।
সাধারণত বাড়ির কাজের ওখানে খুব একটা যেতে পারি না, কেননা সারাদিন এত ব্যস্ত থাকি। তারপরে চেষ্টা করি সকালে একবার বিকেলে একবার ঘুরে দেখার জন্য মিস্ত্রিরা কোনো কাজ ভুল করছে কিনা। আর এই যে কুকুরছানাটি দেখতে পাচ্ছেন, এর নাম রেখেছি আমি মিঠু। কিন্তু দুঃখের বিষয়, এ এখন আর আমার কাছে নেই। কুকুরটার বাচ্চা দিয়েছিল 6টা, সেখান থেকে এই কুকুরটাকে আমি ট্রেন করেছিলাম। ওর নাম রেখেছিলাম মিঠু, বললে কাছে আসতো, বসতে বললে বসতো, বা কোনো কিছু করছে সেই সময়টাতে স্টপ বললে বা থামতে বললে থামতো। অনেক কিছুই ট্রেন করে শিখিয়েছিলাম আর কি। তো মাঝখান থেকে কেউ হয়তো আমার এই কুকুরটাকে নিয়ে গিয়েছে অন্য কুকুরের বাচ্চাগুলো রেখে। আমার যতদূর ধারণা, এই কুকুরটা একা একা কোথাও যাবে না, হয়তো কেউ নিয়ে গিয়েছে। তো মিঠু যেখানেই থাকুক ভালো থাকুক। এই চেনটা আমি অনেক দিন ধরেই পরছি, তো সেই কারণে এটা অনেকটা কালো হয়ে গিয়েছে। সেটা হতে পারে আমি গ্রামের মধ্যে বাইরে কাজ করছি, স্কুল যাচ্ছি, বাসায় কাজ করছি, তো সব কারণে হতে পারে এটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, আমার মনে হলো কালো হয়ে গিয়েছে। তো সাধারণত আমি যেভাবে এগুলোকে ধুয়ে থাকি সেটা হলো এই যে পেস্ট আর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেই, তাতে করে অনেকটা চকচকে হয়। আমি আমার থেকে শুনেছি যে এগুলো স্বর্ণকারদের কাছে ধুতে দিলে সেখান থেকে নাকি ওজন কমে যায়, ওনারা এমন কোনো মেডিসিন দেয় সেই কারণে গোলটা নাকি ক্ষয়ে যায়। হতে পারে এরকম, আমি জানি না। তো আপনারা যদি কেউ ভালোভাবে জেনে থাকেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন, দেখা যাবে তার কারণে আমার সাথে সাথে আরও অন্যরাও জানতে পারছে। এই তো চেনটি এখন শুকিয়ে নিয়েছি, একদম চকচকে হয়ে গিয়েছে। আর এই যে ব্রেসলেটটা দেখতে পান আপনারা, এটা অনেকটা কালো হয়ে গিয়েছিল, এটাই তো আমি সবসময় পরে থাকি, তো সেটাও হচ্ছে ক্লিন করে নিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব, আমি যে এই কয়েকদিন আগে গোল্ডের দোকানে গিয়েছিলাম সেখান থেকে কী কী কিনলাম। আসলে ওখানে গিয়েই আসলে ফেঁসে গিয়েছিলাম, এতটুকু ওজনের গহনা কিনবো আইডিয়া ছিল না, চিন্তার বাইরে ছিল। তো যাই হোক, পছন্দ হয়ে গেল, কিনে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই রিং, এই রিংগুলোর ওজন হচ্ছে 8 আনা আনুমানিক। আর হচ্ছে এই যে দুলগুলো দেখতে পাচ্ছেন, এই ঝুমকাগুলোর ওজন 6 আনা। গোল্ড শুধুই আমি আমার শখে কিনি না, এটা আমার শখের পাশাপাশি এটা আমার সঞ্চয়। ভিডিও করতে গিয়ে আমি কেন যেন এর আসলে সৌন্দর্যটাই ফুটিয়ে তুলতে পারছিলাম না, বাস্তবে যেরকম এরকমটা লাগছিল না, কেমন যেন অন্যরকম লাগছিল। যাই হোক, তো বিকেলের দিকে সিমগুলো তুলে নিয়ে এসেছি, অনেকগুলো সিম হচ্ছে এখানে, আসলে 8 থেকে 10 কেজি সিম হতে পারে আনুমানিক আইডিয়া, কিন্তু ভিডিওতে দেখাচ্ছি সেই কারণে অনেক কম মনে হচ্ছিল আর কি। সেই যে আমার সেই সিম গাছটা থেকে এবারও অনেকগুলো সিম তুলে নিয়েছি। এগুলো মোটেই বিক্রির জন্য নয়, এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষদের জন্য। এটা ছিল পরের দিনের সকালবেলা, আর এটা হচ্ছে আমার ছোট আপার বাড়িতে। এতো বেশ ভালো কেটেছিল এই দিনটি আমার, কেননা অনেক দিন পরে আমি এভাবে সবাই মিলে কাজ করছিলাম। সাধারণত আমার গ্রামের বাইরে থাকার কারণে, নিজের জবের কারণে এমন করে সবার সাথে মিলে মিশে কাজ করাটা হয়ে ওঠে না অনেক দিন। এর মধ্যেও বড় যে প্রবলেম সেটা হলো আমার অসুস্থতা। আমার ছোট ননাসের নাতি হয়েছে আর আমিও দাদি হয়েছি, আর আমাদের সেই ছোট্ট সোনাটারই আকিকা চলছে, তাই আমরা সবাই মিলে একত্র হয়েছি। এখানে দুটো খাসি আছে, তো নিজেরাই আসলে বানিয়ে নিচ্ছিলাম বলতে আমি সব কিছু করছিলাম না, আমার দুলা ভাই করছিল, ভাবিরা করছিল।
আর আমি দায়িত্ব নিয়েছিলাম সবাইকে সকালবেলা খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো এই একটা রান্নাই হচ্ছে, করতে কখনো আমার অলসতা বোধ হয় না। আমি যেরকম খিচুড়ি খেতেও পছন্দ করি, রান্না করতেও পছন্দ করি, তো এটা মোটামুটি খেতে ভালোও হয়। আর এদিকে সবাই আমাকে খিচুড়ি রান্না করতে হেল্প করছিল। আমি যখন খিচুড়ি বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বাবা চলে এসেছে, কাকা চলে এসেছে, তারাই মূলত শেষ পর্যন্ত তারা আমাকে হেল্প করেছে আর কি। সব কিছু কি কতটুকু দেব সেগুলোও বলে দিয়েছে। শেষ পর্যন্ত খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। আর এই যে বাবাকে দেখছেন, বাবা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন না, আমাদের এদিকে হলো উকিল বাবা, ধর্ম বা পাতানো বাবা। তো আপনাদের এলাকাতে কি বলে আমি জানি না, তো যেটা বললে সহজে বুঝতে পারবেন সেটা হচ্ছে পাতানো বাবা মা। তো বাপ, মেয়ে, চাচা তিনজনে মিলে খিচুড়ি রান্না করে সবাই মিলে সেটা আবার খেয়েও নিয়েছি। এখন হচ্ছে বাবুর্চিরা রান্না করবে সেই পালা। আর এদিকে আমরা যে লেবু শসা আছে সেগুলো কেটে নিচ্ছিলাম। আর এইসবের ভিড়ে আমাদের সেই প্রধান অতিথিকেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি এখনো। এই যে সেই আমাদের ছোট্ট প্রধান অতিথি, তিনি হচ্ছেন সকালবেলা গায়ে তেল মাখবেন, আর সেই জন্য তাকে এত কুয়াশার মধ্যেও জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে। আরাপি অদ্রি তো ভীষণ খুশি, ওরা ফুপি হয়েছে সেই কারণে। সকলে আমার এই দাদু ভাইটার জন্য দোয়া করবেন। আমার এই দাদু ভাইটা যেন একদিন অনেক বড় মানুষ হয়, ভালো মানুষ হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলে অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।